প্রশ্ন হচ্ছে জাহান্নামে যারা থাকবে তারা কি চিরস্থায়ী পাবে, সেখানে থাকবে কিনা এবং মরবে কিনা। জাহান্নামে যারা যাবে মুসলিম হলে আপনি অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য থাকবেন, কিন্তু এই অল্প সময় কিছু সময় কতদিন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যাদের পাপ বেশি থাকবে তারা বেশি দিন থাকবে, যাদের পাপ কম হবে তারা কম সময় থাকবে। প্রথমে একটি হাদিস বলছি, সহিহ মুসলিমে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে পারবে না এবং মরবেও না। তবে এমন কিছু লোক রয়েছে যারা তাদের পাপের কারণে বা ভুলের কারণে জাহান্নামে প্রবেশ করবে, তাই আল্লাহ তাআলা তাদেরকে একবার মৃত্যু ঘটাবেন। তারপর যখন তারা যে পাপগুলো করেছে সেই পাপগুলো সব ধ্বংস হয়ে যাবে, তখন তারা কয়লার মতন হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুপারিশ করবেন, কিংবা আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে আপনাকে মুক্ত করবেন। তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের নদীতে, তারপর জান্নাতের নদীর পানি তাদের গায়ের উপরে ঢালবে, ঢালার পর তারপর তারা বীজের মতন বেড়ে উঠবে, সুবহানাল্লাহ, অর্থাৎ তাদের গুনাহগুলো সব ক্ষমা হয়ে যাবে, তখন তারা জান্নাতে প্রবেশ করবে। তারা নির্দিষ্ট শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবেই। আর যারা শিরক করেছে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং তারা জাহান্নামেই থাকবে, তাদের শাস্তি দিনের পর দিন বাড়তেই থাকবে, তাদের আজাব হালকা হবে না, দিনের পর দিন তাদের আজাব বৃদ্ধি হতে থাকবে। তারা চিরস্থায়ী সেখানে থাকবে, তারা বাঁচবেও না মরবেও না, এমন এক অবস্থাতে থাকবে। কিন্তু মুসলিম তারও এই সময়টা একই হবে, শাস্তি কম হবে, সে বাঁচবেও না মরবেও না, কিন্তু নির্দিষ্ট সময় পর সে আল্লাহ তাআলার কাছ থেকে দয়া এবং রাসূলের থেকে হয়তোবা সুপারিশ পেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তাফিক দান করুক, আমিন।